বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। দেখেন যে পৃথিবীতে অনেক নবী রাসূল, অনেক পয়গম্বর এসেছে, কিন্তু দেখা যায় চারজন নবী শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠের কথাগুলোই তুলে ধরা হয়েছে, বাকিগুলো ওরকমভাবে তুলে ধরা হয়নি। কারণ কোরআনের মধ্যে যদি সকল নবীর কথা দেওয়া হয়, তাহলে কোরআন এরকম মোটা হয়ে গেলেও লেখি শেষ করা যাবে না। তো যাই হোক, এই চারজন শ্রেষ্ঠ নবী বর্তমানে কোথায় আছে? বর্তমানে এই চারজন শ্রেষ্ঠ নবী বর্তমানে কোথায় আছে? এখন আমরা কোরআনে খুঁজি, হাদিসে খুঁজি, তাদের গ্রন্থতে খুঁজি, না ওখানে যাব না। দেখেন গ্রন্থটা কিন্তু একটা ছাওয়া। যেরকম আপনি যখন সূর্যের সামনে দাঁড়িয়েছেন, আপনার ছায়াটা পড়েছে। আপনি যখন নড়াচড়া করেন, আপনার ছায়াটা নড়তেছে। আপনি না থাকলে ছায়াও নেই, আপনি পড়ে গেলে ছায়াও পড়ে যাবে। তাহলে বোঝা গেল আপনি নড়লে ছায়া নড়ে। তাহলে এই দুজনের মধ্যে অরিজিনাল কে? ছায়ার মধ্যে আপনি অরিজিনাল। আচ্ছা, এখন আপনি যে অরিজিনাল, আপনার ভিতরে রুহুটা যখন নড়াচড়া করে তখন আপনি নড়াচড়া করেন, আপনি যখন নড়াচড়া করেন তখন আপনার ছায়াটা নড়াচড়া করে। তাহলে একজনই তিনজন। আচ্ছা, এই তিনজনের মধ্যে যে ছায়া, এটা হলো কাগজে দলিল রূপে। ছায়া যেহেতু আছে, কায়া অবশ্যই আছে, আর কায়া যেহেতু আছে তাহলে রুহে ইনসানিয়াত আছে। আচ্ছা, তাহলে রুহে ইনসানিয়াত যদি থাকে, তাহলে সেই রুহে ইনসানিয়াতের, সেই রুহে ইনসানিয়াতের মৃত্যু নেই, ধ্বংস নেই, ক্ষয় নেই, তাহলে সেই কাগজ ছায়ারূপে সে আমাকে সাক্ষ্য দিচ্ছে এটার অরিজিনালটা দেহ। আর দেহের মধ্যে যখন এসেছি এটাও একসময় পচে গলে যাবে। তো এটার ভিতরে যে অরিজিনাল সে হলো রুহু, রুহে ইনসানি এর ভিতরে বসবাস করে। সে যখন নড়াচড়া করে আমার দেহ নড়াচড়া করে, আর আমার যখন দেহ নড়ে আমার ছায়া নড়ে, তাহলে এখান থেকে অরিজিনাল কোনটা? সেই ছায়ার কাছে আমার দেহ অরিজিনাল, আর দেহের কাছে আমার রুহু অরিজিনাল। তাহলে চারজন নবী আমাদের মধ্যে কোন কোন জায়গায় কে বসত করতেছে? তাহলে আমার এই থামদানের মধ্যে কি পেয়েছেন? এই শ্রেষ্ঠ চারজন নবী কোথায় কি করতেছে, কোথায় আছে? আল্লাহ যদি বলে থাকে আমি তোমাদের সাহারগের চেয়েও নিকটে, সাহারগ হচ্ছে হাত দিলেই পাই, এখানেই সাহারগটা আছে। মানে হাত দিলে তো রগটা লাগতেছে আল্লাহর হাত, আল্লাহকে তো আমি বুঝতে পারছি না যে উনি ওখানে যে আল্লাহ আছে। তাহলে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সাহারগের চেয়েও কাছে আছে। তাহলে আল্লাহ কার সাহারগের কাছে আছে? মানুষের। আচ্ছা, তাহলে আমাদের যদি সাহারগের কাছে, সাধারণ মানুষের সাহারগের চেয়েও কাছে থাকতে পারে, তাহলে নবীদের তো আরও কাছে থাকবে। তাহলে নবীরা কিন্তু আরও কাছে আছে। যেমন মূসা আলাইহিস সালাম, কিন্তু তিনি কথা বেশি বলতেন। তার স্থানটা কোথায়? তার স্থানটা আমাদের মুখে। মূসা নবীর স্থানটা আমাদের মুখে, তিনি আমাদের এখানেই বসবাসে আছেন। আজ তাহলে চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে দাউদ নবী শ্রেষ্ঠ নবী, তিনি কোথায়? তিনি আমাদের কণ্ঠস্বরে আছে। আজ তাহলে আমাদের মধ্যে শ্রেষ্ঠ নবী ঈসা আলাইহিসসালাম, যিনি আল্লাহকে পিতা বলে ডাকতেন, তিনি আমাদের মধ্যে কোথায়? তিনি রুহে বসবাস করে, তিনি রুহুল্লাহ। তার মানে রুহুল্লাহ, তিনি আমাদের রুহে বসবাস করে। আজ মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কথা কি বলবো বাবা, তিনি সবটা নিয়ে নিয়েছে। কিরকম? রুহু, কণ্ঠ, মুখ, চোখ, কান, মস্তিষ্ক, সব কিছু নিয়ে তিনি একাই
একজন, আর এর মধ্যেই বাকি তিনজন। না বুঝলে করবেন না গুঞ্জন, অবশ্যই আমাকে বলবেন যে কথাগুলো বলা হলো কেমন। তবে আজকের যে কথাগুলো বলছি, যে থাম্বনেল অনুসারে যা কিছু পড়ে আপনারা প্রবেশ করেছেন ইউটিউবের মধ্যে, যে চারজন শ্রেষ্ঠ নবী দেখা গেছে, আরও লক্ষ লক্ষ নবী রাসুল এসেছিল, সকলের কথা কোরআনে বা হাদিসে যেমন দেওয়া সম্ভব নয়, এরকম ইউটিউবে বলাও সম্ভব নয়, আর এত কিছু জানাও সম্ভব নয়। তাই চারজন শ্রেষ্ঠ নবী দিয়েই সেরে ফেলা হলো। আচ্ছা, এই চারজন শ্রেষ্ঠ নবী আমাদের এই চারটি স্থানে বসবাস করে, এবং এই চারজনের মধ্যে যে তিনজন আছে, এই তিনজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক হয়ে আছে। আচ্ছা, তাহলে যেই কথাগুলো বলার জন্য আপনাদেরকে অগ্রসর হইলাম আপনাদের সামনে, এই কথাগুলোর মূল বিষয়গুলো দেখুন। আমরা যখন কালবে আসব, কালবে যখন আমরা এসে যাব, তখন কি হবে? কালবে যখন এসে যাব, তখন দেখা যায় আল্লাহর সিংহাসন এখানে আছে। আচ্ছা, তাহলে আল্লাহর যে সিংহাসন এখানে আছে, তাহলে রুহু কিন্তু আপনার দেখা যায় ডান পাশে, কালব আপনার বাম পাশে। তাহলে রুহ আল্লাহ, রুহের মধ্যে আল্লাহ মিশে আছে, কালবে আল্লাহ, কালবে গায়েবে খোদা সেখানেও আছে, মস্তিষ্কে গায়েবে আল্লাহ সেখানেও আছে। তাহলে আল্লাহ এক একটা জায়গায় এক একটা রূপে এক একটা ভাবে বসে আছে। কিন্তু মূসা আলাইহিস সালাম তার মধ্যে আল্লাহর একটি চরিত্র, দাউদ নবী তার মধ্যে আল্লাহর একটা চরিত্র, ঈসা আলাইহিস সালাম তার মধ্যে আল্লাহর একটা চরিত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি রাসূল আল্লাহ, তিনি রাসূলের মধ্যে একটা চরিত্র। আচ্ছা, শেষে রাসূল কি করলেন? নবুয়ত শেষ খতম, তখন কি হলো? যেমন ঈসা আলাইহিস সালাম আটা, মূসা আলাইহিস সালাম তেল, যেমন বাজি করার যে ভাণ্ড থাকে সেটা হলো দাউদ নবী, আর রাসূল যখন মিশেছে তখন আটা তেল আলু সমস্ত কিছু মিলে একটা সিঙ্গারা হয়ে গেছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটাকে একত্র করে একটা জিনিস আবিষ্কার করে ফেললেন, এখন আমাদের স্বাদ লাগে, নবীর বাণী, নবীর কথা, নবীর সমস্ত কিছু আমাদের স্বাদ লাগে, আমরা স্বাদ করে সেটা গ্রহণ করতে পারি, খেতে পারি বা জ্ঞান শ্রবণ করতে পারি। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, অনেক লম্বা লম্বা আলাপ করলে আপনাদের বিরক্ত লাগে, তাই ছোট ছোট আলাপ করতেছি। আর যদি আপনারা বলেন যে না আলোচনা লম্বা হোক, তাহলে সামনে করব, আজকের আলোচনা একটু ছোটই করব। তবে দেখেন, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।